বিশাল বিশাল আকৃতির কিন্তু গরু কিন্তু আজকে ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জ বাজারে উঠছে, যেমনটা আপনারা আমরা দেখানির এই মুহূর্তে চেষ্টা করলাম। তারপর মাশা আল্লাহ অনেক বড় বড় গরু আজকে কিন্তু ফেঞ্চুগঞ্জ বাজারে উঠছে, অনেক দূরই থাকি মানুষে কিন্তু লইয়া আইছেন গরুগুলো। আপনারা আমরা একটু দেখানির চেষ্টা করবো, আর যারা লইয়া আইছেন দাম দর অন্যি বিক্রি করবা কত টাকার ভিতরে কিলান কিতা আমরা একটু আপনার জানাইয়া দেওয়ার চেষ্টা করবো, আর সবে ওর সর্বোচ্চ শেয়ার করবা প্রবাস যারা আসুন আপনার মায়ার ভাই বই নকল তারার একটু দেখার সুযোগ করে দিবা। মাশাআল্লাহ বাজারও আজকে অনেক অনেক পাম্পার দাম কিন্তু আজকে ভাই বাজারও জেলা গরু উঠছে, গরু বড় বড় গরু অনেক মানুষে কিন্তু অনেক দূরই থেকে গরু লাগল কিন্তু আজকে উঠছে ছাগলের বাজার ভিতরে। আপনারা আমরা একটু ভিতরে গিয়া দেখানোর চেষ্টা করবো, বাড়াও আছে ভিতরেও আছে, গরুর বাজারও কিন্তু ভিতরে আছে, যে প্রত্যেক সাপ্তাহিক যে বাজার যেখানে বয় ওখানের ভিতরে গরুর বাজারও বইছে আজকে, কিন্তু আউটডোরও তারা গরু বাজারও অত গরু উঠছে, মানুষটাই গরু বেশি আজকে কিন্তু বাজারও। আপনারা তো খালি ভাড়া দেখরা, ভিতরে কিন্তু আরো অনেক গরু আছে, আপনারা আগুলো আমরা একটু দেখাই, আর প্রত্যেকটা গরু কিন্তু আজকে পাম্পার বড় বড় গরু, প্রত্যেকটা গরু কিন্তু বাম্পার গরু। দেখরানি বাইসাবর গরু দুইটা একটু মাথায় বাইসাবে ধরো, বাড়ি কোন জায়গা? সালাম আলাইকুম, বাড়ি ফরিদপুর উত্তরগাঁও। ফরিদপুর উত্তরগাঁও বাম্পার গরু গরু উঠছে আজকে ফেঞ্চুগঞ্জ বাজারও, মাশাআল্লাহ দেখার মতন গরু গরু উঠছে আজ। ও আর একটা এগু দেখা গরু নিবা ভাই না দামা মানে দেখা, আমরা সিলেটি ভাষায় যেখান কই ওখান। ও ভাই গুন কার বাবা হিসাব একটু মাথা মাথায় দাম পারবো নিবা, মারি দিব রে বা মাশাআল্লাহ মাশাআল্লাহ ইসকের গরু বাম্পার বাম্পার গরু ফেঞ্চুগঞ্জ বাজার উঠছে মাশাআল্লাহ দেখার মতন। দেখলানি বাজারে কত মানুষের উপস্থিতি আর কত গরু উঠছে একটু আপনারা চিন্তা করলে বেশি লিবা। আর এই তো এটা গরুর দাম তো আমি আপনারা কইয়া দিছিলাম একবার, এখন কিন্তু আপনারা আমরা একবার লাইভ করছিলাম যে তিনটা গরুর লাইভ ছিল আর দুইটা রয়েছে, দুইটা ফেঞ্চুগঞ্জ বাজারও লই ফেঞ্চুগঞ্জ বাজারও লই আইছুন। শুনি কোন জায়গা থেকে আইছুন একটু মাতব কা? আমি পশ্চিমবঙ্গ উঠে আসছি। পশ্চিমবঙ্গ উঠে কয়টা লই আইছুন? 12টা। 12টা তো লাগছে বাজারটা মাত্র লাগছে, আশা করি ইনশাল্লাহ জমি যাব, খুব একটা বেশি সময় লাগতো নাই ভাই। খাসির দাম জানাইবা প্লিজ ইনশাল্লাহ ভাই জানাই দিব, দেখতে পারো আসলে ভিতর যে একটা পরিবেশ, আর এখানে গরুটা একটু শান্তিতে আছে ছায়ার ভিতরে আছে ভাই, তারা কিন্তু গরু লই আইছুন অনেক দূরই থেকে, আমার এক ভাই সাহেব আশরা বাজারে এখন পর্যন্ত গরুর দাম কিছু নামাইল আছে, যারা গরু কিনার ইচ্ছে আপনার আয়ু কাপেন চুকেন বাজার থেকে একটু সস্তায় গরু কিনতে পারবা। এখন অনেক বড় বড় গরু উঠছে, আচ্ছা যাই হোক দেখাই আপনারা কিন্তু উঠছে, আর লাইভের মাঝে আসলে অনেক ভুল ত্রুটি হইতে পারে, আপনার উদ্দেশ্যে কইরাম কিছু কমসম করে দিলাম। গরু কয়টা লই আইছুন? আইছি ভাই 1200টা। একটু যত টাকার ভিতরে গরু প্রয়োজন ইনশাআল্লাহ এখান থেকে আপনারা গরু কিনতে পারবা, আপনারা এখানে ইনশাআল্লাহ ফিরিয়া দিতে না খালি হাতে হাতে ভাই। এটা কোন জায়গা? সামিন আহমেদ, এটা ফেঞ্চুগঞ্জ ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জ গরু ছাগলের হাট ফেঞ্চুগঞ্জ বাজার, এমডি শামসুল ইসলাম ভাই দাম জিকা করবেন তো আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ ভাই, ধারাবাহিকভাবে ভাই দাম জিকা করলাম আমরা, যারা
যারা ক্রেতা আছেন যারা কিন্তু তারা একটু এখন পর্যন্ত উপস্থিতি কম, কিন্তু ইনশাল্লাহ বিকাল হওয়ার সাথে সাথে তারা বাজারও আইবা, গরু ছাগল কিনবা। আপনারা যারা এখন পর্যন্ত আমরা লগে যুক্ত আছেন, কোন জায়গা থেকে দেখরা জানাইয়া দিবা কমেন্টসর মাধ্যমে, আর শেয়ার করিয়া তো অবশ্যই প্রবাসী যারা আছেন। সাকিবুল হক এক ভাইয়ে মেনশন দিচ্ছেন শাফিউল আলম নাবিল, ধন্যবাদ প্রিয় ভাই আমাদের সাথে যুক্ত হয়ে আপনাদের সুন্দর মতামত ব্যক্ত করার জন্য। কত সুন্দর একটা গরু মাশা আল্লাহ, অনেক বড় বড় গরু কিন্তু বাজারে উঠছে, যেটা আপনার আমরা আগেও দেখাইছি একবার, এখন আবার বারে আইয়া আবার দেখাইলাম, মানে হিউজ পরিমাণে গরু কিন্তু ফেঞ্চুগুন বাজারে উঠছে মাশা আল্লাহ। আপনারা নিরাশ হইতা নাই, ফেঞ্চুগুন বাজারে আইলে দামও কম আছে, এখন পর্যন্ত আমরা যেটা অবজার্ভ করলাম দেখলাম ঘুরলাম আপনারা দেখানোর চেষ্টা করলাম, এখন পর্যন্ত কিন্তু ফেঞ্চুগুন বাজারও গরুর দাম কম আছে, যে কোনো সাইজের গরু কিন্তু অবশ্যই আমরা কইয়া দিতাম সেইরাম। আপনার কুরবানি হইলো আপনার উপরে ওয়াজিব, যারা কুরবানি দিবা ইসলামের শরিয়া মোতাবেক, আপনারা যদি বাজারের সিট আদায় না করেন তাইলে আপনারা অবশ্যই কুরবানিটা প্রশ্নবিদ্ধ থাকি দিব। সো আপনারা আপনারা কুরবানটারে কুরবানি দিরা, যেহেতু আপনারা কুরবানিটারে পরিশুদ্ধ করুক সুন্দরভাবে যাতে আল্লাহ তালা কবুল করেন। আপনারা 1,00,000 টাকা 2,00,000 টাকা দিয়ে গরু কিনতে আবার বা সামান্য টাকার লাগে যদি সিটটা না আদায় করেন তাইলে আপনারা কুরবানিটা আসলে প্রশ্নবিদ্ধ থাকি দিব। যদি কম আছে কিন্তু সময় যাইব যত ইনশাল্লাহ। ভাই তুমি গরুর দাম জিকা করো, প্রায় আমার প্রিন্স জয় ভাই আমি দাম জিকাইলাম, গরুর দাম কম আছে ইনশাল্লাহ। আমরা গরুর বেচা বিক্রি হয়েছে নি বা বেচা বিক্রি হয়েছে নি? দাম দর চলে না নি, হয়েছিল নি বেচলাই না নি না, আমি আরো 5,000 বললাম, 5,000 বেশি হইলে কইলে দিলাম। আচ্ছা আলহামদুলিল্লাহ, 3 বছর রাখছি, দেশি গাছ হয়েছে, যা ফিডব্যাক কিছু নাই বুঝছি, আর গুড়া অভাব নাই বাজার আসলে। আপনারা দেখতে পারা আমার এক বাইন মনস্টার রহিন বাকরাইন থেকে দেখলাম, অনেক গরু কিন্তু বাজারে উঠছে, আপনারা যদি আমরা দেখাই প্রচুর গরু কিন্তু ফেঞ্চুগুন বাজারে আছে, আর আপনার লগে অনেক যুক্ত আছেন। কোনটা ভাই 95,000 টাকা যেখান থেকে আমরা লগে আসি অবশ্যই সবে শেয়ার করবার, প্রবাসী যারা আমরা মায়ার ভাই বোন সকল আছেন তারা একটু দেখার সুযোগ করে দিবা ইনশাল্লাহ। অনেকেই কিন্তু আমরা লোকে ধারাবাহিকভাবে যুক্ত আছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং